হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে শুরু করলাম নতুন আরেকটি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ঘরের কি অবস্থা, বাচ্চারা বাইরে গেছে। এখন বাজে কয়টা দেখেন, 4:15 বাজে। ঘরের অবস্থা হচ্ছে সব এলোমেলো দেখেন। এখন হচ্ছে আমি এগুলা সব কিছু গুছাবো, বিকেলে আমি কিভাবে কি করি একটু সেইটাই শেয়ার করব। এখন হচ্ছে দেখেন বাহিরে যেহেতু মেঘলা আকাশ বর্ষাকাল, এখন এগুলা গুছাবো। ঠিক দুপুরে না ঘুমাইয়ে এরা গেছে ঘুরতে, বৃন্দাবন ঘুরতে যাবে। আর কাপড় চোপড় যেগুলো বিকশিত হয়েছে আমি এগুলো এখন ভাঁজ করবো। ভাঁজ করে তারপরে হচ্ছে এই যে দেখেন কাপড় চোপড় কিভাবে ফালানো। এগুলো রাফ ইউজ করে এই দেখেন বাচ্চারা কাপড় চোপড় এগুলা কই কোথায় রাইখে গেছে। এগুলো আসলে আমার কাছে এখন ভাল লাগে না, এক রুমের ভিতরে এগুলো সব গুছায় না রাখলে অসহ্য লাগে। অসুস্থ থাকলেও ঘরের অবস্থা, একটা মেয়ে না থাকলে ঘরের অবস্থা যা হয়। এই তো এগুলা ভিজা সবই বস্তির মতো দেখা যায়, তারপরও কিছু করার নাই। এই যে জামা কাপড় কিছু শুকাইতেছি, কিছু ভাঁজ করতেছি, এখনো বাহিরে কতগুলো কাপড় আছে ওগুলো নিয়ে আসবো। আগে হচ্ছে ঘরটা ঝাড়ু দিব। এই যে দেখেন ফ্যানের তার পেঁচাইয়ে কোথায় কি অবস্থা, এগুলো গুছাবো, বিকালে রান্না আছে। তো এখানে হয়েছে পাতিলে ভাত আছে এখনো, হাঁড়ি পাতিল গুলো গুছিয়ে রাখলাম। আর এখানে হয়েছে বিড়ালের খাবার রান্না করা আছে। এখন ঘরটা আমি পরিষ্কার করব। ঠিক আইলিয়া উঠো, আমি ঝাড়ু দেই, ঘর ঝাড়ু দিয়ে নেই। ঘরের ভিতরে একটা রুমের ভিতরে বারবার বাহিরে আসা যাওয়া করলে অনেক ধুলো থাকে। তো এখন ঘরটা একটু হালকা পাতলা গোছানো হইলো। এখন হয়েছে বাহিরে জামা কাপড়গুলো আনতে। এখন আমি বাহিরে জামা কাপড় গুলো নিয়ে আসবো, বাহিরে অনেকগুলো কাপড় ধুয়ে শুকো দেওয়া হয়েছে, ওগুলো নিয়ে এসে চলে যাই। এখানে একটা গাছ লাগাচ্ছিল, এটা কিছু করলা গাছ হয়েছে। তালা না লাগাইলাম, জামা কাপড় গুলো নিয়ে আসছি। দেখেন কতগুলো জামা কাপড়, এই জামা কাপড় গুলো আসলে আমি ধুই নাই, আমার ছেলে ধুইছে। এখন দেখেন ঘরে জায়গা আছে কিনা। এখন ঘরে এই যে জামা কাপড় গুলো দেখেন, এগুলো এখনো শুকায় নাই। এই জামা কাপড় গুলো কোথায় দিব না দিব মাথা আসলে নষ্ট। এগুলো ভিজা এভাবে এগুলো সবই ভিজা। আসলে কথা হয়েছে যে বর্ষাকালে জামা কাপড় শুকানো
অনেক কষ্ট, এই যে জামা কাপড় সব নিয়েছে এগুলো নিয়ে যান। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। এখন এই কাপড়গুলো কিভাবে কিভাবে শুকা দেবো, মাথাটা সত্যি একবারে নষ্ট। যা যা শুকাইছে এই দেখেন, কোনোটাই শুকায় নাই, সবই ভিজা জামা কাপড়। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, এরকম রিলেটেড ভিডিও আপনারা চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন আমাকে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।